গাবতলি হাটে ছোট গরুর দাম কেমন? সবাই তো আসলে বড় গরু দেখছেন, তবে ছোট ছোট গরুগুলো কিন্তু অনেকেই খুঁজে থাকেন, কিন্তু ছোট গরুগুলোকে কিন্তু সেরকম পাওয়া যায় না। তবে গাবতলি হাটে আমরা একজন ব্যাপারী পেয়েছেন যিনি ছোট ছোট গরুগুলো বিশেষ করে তিনি নিয়ে এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট গরুগুলো রয়েছে সেগুলো তার কাছে আসলে জানতে চাবো যে ছোট ছোট গরুগুলো তার কাছে যেগুলো রয়েছে সেগুলোর দাম কেমন। আর প্রথম থেকে আমি শুরু করতে চাই, এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। আসসালামু আলাইকুম ভাই, আমার বাড়ি পাবনা, আমার নাম ঠান্টু। আমার এই ছোট গরু আমার সীমিত দামে বেচা কেনা হয়। আপনার এই গরুটা আমার 95,000 টাকা দাম চাওয়া, বেচা 90 কিংবা 88 হলে আমরা দিয়ে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক যে গরুটা কিন্তু মোটামুটি ছোট বলা যেতে পারে। বড় বড় যেসব গরুগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে কিন্তু মোটামুটি ছোট এই গরুটি। 88 হলে দিয়ে দেবেন না? 88 দিয়ে দেবো। এগুলো কিরকম ইয়া থাকতে গোস্ত থাকতে পারে? 110 কেজি গোস্ত আছে। 110 কেজি গোস্ত আছে, তাই না? এটা কোথা থেকে নিয়ে আসছেন? এটা পাবনা বেড়াহাট থেকে না, আপনার থেকে নিয়ে আসছেন না? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি একটু বড় মনে হয় সাইজটা, এটা কিরকম কি চাচ্ছেন? এবং কালো গরু এটা দাম চাচ্ছি 1,05,000 টাকা। হ্যাঁ, আমরা 100 কিংবা 2,000 কমলে, 1,01,000 কমলে আমরা দিয়ে দেবো। আচ্ছা, পরেটি কয়টু ইয়েলে দিয়ে দিবেন? জি জি। এখানে কিরকম ইয়া আছে? এটা আছে 3 মণ 10 কেজি গোস্ত আছে। 3 মণ 10 কেজি গোস্ত আছে, তাই না? আচ্ছা, লোকজন কি আসলে আসতেছে কিনা এবং দাম কি যেরকম? এবার কি তাই পর্যন্ত হাটে ঢোকে নাই, কোনো গরু বেচা কেনা হয় না, এভাবে স্টাফ ভাবে পড়ে আছি, আমরা গরু বাছুর নিয়ে বসে আছি। ৯৫ আমরা 90 কিংবা 1,000 কম হলে আমরা দিয়ে দেবো। 95 চাওয়া? আচ্ছা, এটা মোটামুটি এই দুইটা গরুর থেকে একটু বড়। গরু বড় ছোট না ভাই, এটা লোকের ওজনের সাথে কিনা হয়। 1,000 বেশি দিকে না লাগে, 1,000 কম দিকে না লাগে। আবার এটা সুন্দর দেখে গেলে 2,000 বেশি লাগে কিনতে। এই আমাদের আমরা পুরাতন ব্যবসায়ী, আমরা এইভাবে ছোট ছোট মাল কিনে নিয়ে আমরা বিক্রি করি। এই গরুটা দাম চাও আমরা 1,15,000, হয়তো 1,10,000 হলে আমরা দিয়ে দেবো। 1,10,000 দিয়ে দেবো, ফিক্স দাম 1,10,000। গতবার থেকে গরুর দামটা কি বেশি হচ্ছে নাকি কম? গতবার গরু প্রতি 5,000 টাকা করে বেশি আছে। 5,000 টাকা এরকম বেশি? না, খাদ্য বর্তে যেভাবে দাম আছে তাতে সেই হিসেবে গরুর দাম নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, ক্রেতারা বলছেন যে এবার গরুর দাম মোটামুটি মানে ভালোই বেশি চাচ্ছেন আপনারা? না না, তারা তাদের গতবারের মতনই সেম সেম আছে, হালকা একটু বেশি আছে। হালকা একটু বেশি? হালকা একটু বেশি আছে, সব খাদ্যরই দাম বেশি। এটা গরু কি যে এটা বসবটে মানুষ খাওয়ায়, সব খাদ্যর আপনার ষাটি গুড়ার দাম বেশি, খ্যার বসি খ্যারের দাম বেশি, সব জিনিসই দাম বাড়তি। কিন্তু গরুর দাম যে দাম হিসেবে আরো একটু আকাশ ছোঁয়া দাম হওয়ার কথা ছিল, কিন্তু তা হলো না, এই গতবারের সেম সেমই আছে। আচ্ছা, আপনারা কি যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা এখানে পাচ্ছেন কিনা গাবতলি হাটে? গাবতলি হাটে খুব সুযোগ সুবিধা আছে। আমরা এখানে এখানে গরু রাখি, আমরা বাসায় যাই শুয়ে ঘুমাই, এখানে কোনো হারানে পলানে কোনো ভয় নাই। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা সব থেকে বড় গরু আপনার কাছে যেটা, এটা না? জি। এটা কিরকম কি? ওটা এটা দাম, এটা এটা দাম চাচ্ছি আপনার হলো 1,75,000। আমরা 1,45,000 কিংবা 40,000 এইভাবে আমরা দিয়ে দেবো এই গরুটা। আচ্ছা, আপনি 1,75,000 চাচ্ছেন, 1,45,000 হলে আপনারা মোটামুটি ছেড়ে দিবেন? দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আপনাদের রেঞ্জ বলা যায়। আর এই গরুটার দাম চাওয়া লাগেন 1,75,000, এটাও 1,60,000-65,000 ভিতরে দিয়ে দেবো। 1,60,000-65,000 মধ্যে দিয়ে দিবেন? আমরা বেশি আকাশ ছোঁয়া দাম চাবো না, আমরা সীমিত দাম বেশি চাই, সীমিত ছাড় দিয়ে আমরা গরু ছেড়ে দিয়ে দিই। ৭,৫০০ আর লাল গরু হয়তো 30 পড়বো, হয়তো 32 পড়বো, সুন্দরের লাগে 1-2,000 টাকা বেশি হবে। সুন্দর গরু 1-2,000 টাকা সবসময় একটু বেশি লাগে, সুন্দর কেনার লাগে। আর ওই কালো গরুর সবসময় একটু দাম কম থাকে। আচ্ছা, যখন ক্রেতারা, আচ্ছা এরপর আরো কয়েকটা দেখতে পাচ্ছি,
এটাও 1,75,000 দাম সহ 1,60,065 দিয়ে দেবো। আচ্ছা, এটা মোটামুটি অন্য অন্য বার যেরকম আমার কয়দিন লাগে গরু ইয়ে হতে, যদি আপনারা 10-15 গরু আনেন কয়দিন কয়দিন লাগতো আপনাদের ইয়ে হতে? আর এখন এই গরু বেচা কিনা কিটা নাই, একদম কিটা নাই। এখন যে গরু আসে আমাদের, এখন 3-4 কষ্ট করে পালা লাগবে, তারপর যদি কিটা আসে তাহলে তার কাছে বিক্রি করার পয়সা আমাদের জায়গা খালি দেবো। আচ্ছা, যেমন আপনারা 1-2,000 টাকা লাভ হলেই ছেড়ে দিবেন আপনারা বলতেছেন, যখন যখন এটা কয়েকদিন ধরে এটা থাকবে এখানে, তখন তো এটার খাওয়া দাওয়ার কস্টিং তো বেড়ে যাবে, খাওয়া দাওয়ার খরচা একটু বেশি হবো, তখন আবার ওই খরচের ভিতরে বেশি ঢুকাই দেবো, যে হয়তো খরচ গেছে 3,000, তখন করবো ভাই খরচ গেছে 4,000 টাকা, 1,000 টাকা বাড়িয়ে গেছে গরুর ভিতর, যার ঢুকবো খরচ গরুর ভিতর ঢুকে যাবো। যেমনটি আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে কোরবানির যে গরু এই গাবতলিতে, ছোট গরুগুলো বিশেষ করে আমরা তো দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় গরু এসেছে, তবে ছোট গরুগুলো কিন্তু সেরকম ভাবে দেখা যাচ্ছে না। তবে এখানে কিছু ছোট গরু আমরা দেখতে পেয়েছি, তিনি নিয়ে এসেছেন। এই হচ্ছে মোটামুটি ছোট গরুর যে দাম সেরকম, অর্থাৎ মোটামুটি 80,000 টাকা থেকে ছোট গরুর দাম শুরু হচ্ছে, তাই কিনা? মোটামুটি সর্বনিম্ন কত আসলে আছে এই গাবতলিতে দেখতে পাচ্ছেন? গাবতলি 60-65-50-55, 1,00,000, 5,00,000, 10,00,000 পর্যন্ত আছে গরু, এভাবে গরু আছে। আচ্ছা, অর্থাৎ মোটামুটি 60,000 টাকা থেকে একদম, ওটা কি 2 বছর বয়স ওই গরুটার? ছোট গরুর 2 বছর বয়স, দাঁতলি বাড়ি 2 বছরের নিচে দাঁতে না গরু, এখানে কিছু ছোট গরু আছে, এগুলোর দাম কিন্তু মোটামুটি এভাবেই পাওয়া যাচ্ছে। এটা সম্পূর্ণ যে গাবতলি হাট, গাবতলি হাটে কিন্তু মোটামুটি বলা যেতে পারে এরকমই দাম গরুর। তো এই হচ্ছে সর্বশেষ এখানকার ছোট গরুর যে দাম, সেই দামের পরিস্থিতি আপনারা সরাসরি বাংলাদেশ টাইমসে দেখছিলেন, সাথে ছিলাম আমি আরিফিন ইমন।